হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন, বর্তমান সময়ে ফ্রান্সের মুসলিম বিরোধী কাজের কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো খুবই সমালোচিত হয়েছেন। তারপরও তিনি তার মুসলিম বিরোধী কাজ বহাল রাখায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ফ্রান্সের পণ্য বয়কট করেছেন তুরস্ক থেকে। এদিকে এরদোগানকে নিয়েও ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, যার ফলে ফ্রান্স এবং তুরস্ক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আজ আমাদের ভিডিওতে আমরা ফ্রান্স এবং তুরস্কের মধ্যে কে বেশি শক্তিশালী সামরিক দিক দিয়ে সেটাই দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি তুরস্কের সামরিক শক্তি সম্পর্কে। তাদের রয়েছে 355,000 সক্রিয় সৈন্য। তারা প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার বাৎসরিক খরচ করে প্রতিরক্ষা ব্যয় হিসাবে। সম্মুখ যুদ্ধযান তাদের যেগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে 2,500 ট্যাঙ্ক, আর্মড ফাইটিং ভেহিকল আছে 7,000, 1,100টি সেলফ প্রোপেলড আর্টিলারি, 3,000-এর বেশি মাল্টি লঞ্চ রকেট সিস্টেম। তাদের বিমান বাহিনীতে রয়েছে সর্বমোট 1,050টি বিমান, যার মধ্যে ফাইটার জেট আছে 240টি, হেলিকপ্টার 500-এর বেশি। তাদের মেইন ফাইটার জেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে F-16 বিমান। নৌবহর, তাদের নৌবহরে রয়েছে সর্বমোট 190টি শিপ, ফ্র্যাগেটস 16টি, কর্ভেটস 10টি এবং 12টি সাবমেরিন। তাদের এখন পর্যন্ত কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার নেই। শক্তিমত্তার দিক দিয়ে তুরস্ক সারা পৃথিবীতে 10 নম্বর অবস্থান করছে। এবার আমরা জেনে নিব ফ্রান্সের সামরিক শক্তি সম্পর্কে। ফ্রান্সের সর্বমোট সৈন্য সংখ্যা 3 লক্ষ। তাদের বাৎসরিক প্রতিরক্ষা ব্যয় 63.8 বিলিয়ন মার্কিন ডলার। তাদের সম্মুখ যুদ্ধের জন্য যে যানগুলো আছে, তার মধ্যে রয়েছে 406টি ট্যাঙ্ক, আর্ম ফাইটিং ভেহিকল আছে 3,200টি, সেলফ প্রোপেলড আর্টিলারি 120টি, মাল্টি লঞ্চ রকেট সিস্টেম আছে 10টি। তাদের বিমান বাহিনীতে রয়েছে সর্বমোট 1,250টি বিমান, যার মধ্যে 190টি ফাইটার জেট, 560টি হেলিকপ্টার এবং মেইন ফাইটার জেট হিসেবে তারা ব্যবহার করে থাকে রাসল্ট, রাফায়েল, মার্জ 2000। নৌবাহিনী, ফ্রেঞ্চ নৌবাহিনীতে রয়েছে 180টি শিপ, একটি নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, 3টি হেলিকপ্টার ক্যারিয়ার, 10টি ডেস্ট্রয়ার, 11টি ফ্র্যাগেটস, 10টি নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। তো আমরা দেখতেই পাচ্ছি যে অবশ্যই ফ্রান্স কিছুটা এগিয়ে আছে সামরিক শক্তির দিক দিয়ে। তারপরও আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আশা করছি ফ্রান্স তার ভুলগুলো বুঝতে পারবে এবং অতি শীঘ্রই আলোচনার মাধ্যমে এই সমস্যার একটা সমাধান হয়ে যাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আপনি নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।